হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার সাহেব দতিন সবাইকে স্বাগত তো দেখো সবাই ষষ্ঠীতে যায় দিদার বাপের বাড়িতে তো আজকে আমি আর মা ষষ্ঠীতে যাচ্ছি আমরা ষষ্ঠীতে যাচ্ছি কোথায় জানো আমরা ষষ্ঠীতে যাচ্ছি আমার মায়ের শ্বশুর বাড়ি মানে আমার ঠাম্মা বাড়িতে তো দেখো আমরা ষষ্ঠীতে গিয়ে কত আনন্দ করি তো সবটাই তোমাদের দেখাবো তো চলো যাওয়া যাক হ্যাঁ ফাইনালি আমি আর মা পৌঁছে গেছি আমার ঠাম্মা বাড়িতে তো ঠাম্মা বাবা তো সারাদিন কি করব তোমরা দেখতে থাকো তো চলো দেখা যাক তো ঠাম্মা বাড়িতে এসে ফার্স্টেই পেয়ে গেছি আমরা আখের রস যেটা ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে ছিল তো দেখতে থাকো আমরা আরও কি কী করি তো মাও এসে হাত লাগিয়ে দিচ্ছ রান্না বান্নার কাজে একদিকে মা রান্না করছিল একদিকে আমি দিদি আর আমরা দিদিরা ভাইরা মিলেই ওদিকে মা সবাই আছি আমরা সবাই মিলে রান্না করছি এখন মাটন তো সারাদিন কী করি তোমরা শুধু দেখতে থাকো আমি রান্না করতে বসে পড়েছি তো দেখতে থাকো তো রান্না করতে বসে পড়েছিলাম আমি তো দেখো নিজের মতো করে চেষ্টা করছিলাম রান্না করার হয়তো রান্নাটা ভালোই হয়েছিল। তো আমাদের মেনুত ছিল মাটন কষা ইলিশ ভাপা পাঁচ রকম ভাজা রাইসের চালে ভাত ডাল চাটনি পাপড় দই মিষ্টি ব্যাস চলো আমি হাজির হয়েছি উপহার কি কি পাবো এক করে ছোট জায়গা বাবুকে সবাই আশীর্বাদ করছিল ফার্স্টে যেটু করলো তারপর মা জমিয়ে খাবো আমি ইলিশ মাংস

তো আবার জামাই বড়ো জামাইবু আসেনি বলে আবার সন্ধেবেলা আসব তো সন্ধেবেলা চলে আসি বড়ো জামাইবু লেট করে এসেছিলো তাই তো আমার সাথু আছে তো পুটু দেখো কত সুন্দর করে বসে পড়েছে খেতে জামাই জামাই ভাবে তো এই যে বড়ো জামাইবুকে সাজিয়ে খেতে দেওয়া হয়েছিল তো তারপর যেটি আশীর্বাদ করে জামাইবুকে তারপরে আমি অপেক্ষা করে বসছিলাম আমি আবার কখন জামাইবাবুর হাত ধুয়ে দেবো হাত ধুয়ে দিলেই পয়সা পাচ্ছিলাম আমার তো বেশ লাগছিলো রিচুয়ালসটা আমাদের এই রিচুয়ালসটা কার কার আছে সবাই জানিও তারপর আমি আর ফুটু চলে যাই দই ফুচকা খেতে তো দেখো দই ফুচকা খেতে কত বড় হা করেছিল ফুটু ও আমিও খেয়ে নিলাম চলো তোমাদের সাথে দেখার পরে